আইসিডিএসএস সেন্টার রাতারাতি ভোল বদলে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয় বর্ধমানের খণ্ডকোষ ব্লকের লোধনা অঞ্চলে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের লোধনা পঞ্চায়েতের অন্তর্গত বাড়িশালী গ্রামের এক আইসিডিএসএস সেন্টার রাতারাতি ভোল বদলে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। গ্রামের 22 নম্বর শিশু বিকাশ কেন্দ্রটি রাতারাতি তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবে নামাঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। 1984 সালে বাড়িশালী গ্রামের বাসিন্দা প্রয়াত জগৎবন্ধু রায়দাস প্রায় 4 কঠা জায়গা তৎকালীন লোধনা পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয় শমশের আলম সাহানাকে সিপিআইএম পার্টি অফিস করতে দান করেন। উক্ত জায়গাটি দক্ষিণ দিকে 22 নম্বর শিশু বিকাশ কেন্দ্রটি গড়ে তুলে পরিষেবা দেওয়া হতো। তবে বেশ কিছুদিন পূর্বে এই শিশু বিকাশ কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে বাড়িশালী উচ্চ বিদ্যালয়ের পাশে চলে যায় এবং সেখান থেকে কেন্দ্রটি পরিষেবা প্রদানের কাজ চলতে থাকে। বর্তমানে বন্ধ থাকা পুরনো শিশু বিকাশ কেন্দ্রটি বারান্দায় মাঝে মাঝে গ্রামের বেশ কিছু সংস্কৃতি প্রেমী উৎসাহী যুবক নাটক এবং যাত্রা রিহার্সাল করে সন্ধ্যাবেলায়। কিন্তু হঠাৎ আজ সকালে গ্রামবাসীদের চোখে পড়ে যে ওই শিশু বিকাশ কেন্দ্রটির দেওয়াল সবুজ রং করে বাড়িশালী তৃণমূল কংগ্রেস কার্যালয় বুথ 112/113 হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। তাই আইসিডিএসএস কেন্দ্রের নামে থাকা জমি জবরদখল হওয়ার থেকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামের বাসিন্দারা। যদিও এই অভিযোগ ভিত্তিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের প্রতিক্রিয়া দিয়ে জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দলে এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে চালু হয়েছে এমন একটি সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ করে সেখানে পার্টি অফিস করাবো, এই ধরনের অসভ্যতা করার সাহস কোনো কর্মীর নেই বলে জানান তিনি। যদিও খতিয়ান বলছে যে ওই জায়গাটি আইসিডিসিএস সেন্টারের, যদিও দাগ নম্বরের পরিবর্তে ওই স্থানে যে আইসিডিসিএস সেন্টার চলত সেই রকম ছবিসহ তথ্য প্রমাণ দাবি করেছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। একাজ যদি দলের কর্মীরা করে থাকে তাহলে অন্যায় স্বীকার করে নেবেন বলে জানান তিনি। বাসিন্দা, আমার নাম শ্রী মনোরঞ্জন পটকাল, বয়স 62। জানতো বিশেষ করে 79 সালের পর থেকে বর্ষালী গ্রামের যে সিপিআইএম পার্টি অফিস, সেই পার্টি অফিসটা আমরা দেখে আসছি। এই পার্টি অফিসটি বর্ষালী গ্রামের একজন শহীদ ব্যক্তি জগবন্ধু রায়দাস, যিনি আমাদেরকে এই পার্টিকে উনি স্বেচ্ছায় দিয়ে গেছেন। তৎকালীন সময়ে যখন বামপুর সরকারের আমল ছিল, এখানে তখন প্রধান ছিলেন শমশের আলম সাহানা। সেই সময় আইসিডি একটি স্কিম আসে, কিন্তু বাড়ি তৈরি করে জায়গা না পাওয়ার জন্য তখন ওই শমশের আলম সাহানা ওই একই দাগের উপরেটি আইসিডিএসটি করার জন্য বলে এবং সকলে গ্রামবাসী সম্মত। রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।